हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार आजकेर रेसिपी तेतुलेर चटनी। टक झाले तेतुलेर चटनी आमी आजके खूब ही सहज पद्धतिते बानाबो। सबाई एटा बानाते पारबेन घरे थाका किछु उपकरण दिए। साधारणत टक झाल मिष्टि एई तेतुलेर चटनी आमरा प्रायशई दई फुचका बा पापड़ी चाटेर संगे खेये थाकि। अनेके आबार एटा सिंगारेर संगे खेतेओ पछन्द करेन। एक कथाय तेतुलेर एई टक झाल मिष्टि चाटनिर प्रयोजनीयता अपरिसीम। एटि एकटि रिक्वेस्टेड भिडियो, ताहले चलुन देखे नेवा जाक आमार आजकेर एई रेसिपिटी। तो आमी एखाने टक झाल मिष्टि तेतुलेर चटनी बानाबार जोन्नो 150 ग्राम परिमाणेर पाका तेतुल नियेछि। तेतुलटाके आमी उष्ण गरम जल दिए भिजिए रेखे देबो 30 मिनिटेर जोन्नो। आमी एखाने 2 कप परिमाण जल दिएछि आर जलटाके हालका गरम करे नियेछि, तार कारण जलटा एकटु गरम थाकले तेतुलटा एकटु ताड़ाताड़ि भिजे जाए। 30 मिनिट पर आमी फिरछि, देखुन तेतुलगुलो कत सुंदर फुले उठेछे। एबार आमी तेतुलेर दानागुलोके आलादा करे देबो आर तेतुलेर कादटाके निये नेबो। आमी एखाने काद बार करार जोन्नो तेतुलेर बीजगुलोके प्रथमेई फेले दिच्छि आर बीजेर गाए जेई खोसाटा रयेछे अर्थात जेटा आसल तेतुल सेटाके आमी रेखेई दिच्छि। तबे आपनारा चाइले एटाके बाद दिये दिते पारेन। आमार मने हय तेतुलेर चाटनिते एइगुलो देखा गेले खूब भालो लागे आर एटा थाकले तेतुलेर चाटनिर टेस्टटा आर एकटु बाड़े। आमी तेतुलेर आठिगुलोके बाद दिये कादटाके भालो करे हाते साहाज्ये एकटु चटके नियेछि। आपनारा जदि खोसाटाके बाद दें ताहले एटा एकटु स्ट्रेनারের সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেবেন, তাহলে তেতুলের কাদটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এবার আমি একটা ননস্টিক প্যান একটু গরম করে 1 টিস্পুন মতো জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করব, তারপর আমি তেতুলের কাদটাকে এর ভেতর দিয়ে দেব। যেহেতু প্যানটা অনেক বেশি গরম তাই জন্য এটা ফুটে ফুটে গায়ে আসছিল বলে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর আমি তেতুলের কাদটাকে এর ভেতর দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই আপনারা আগে পরে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার যে বাটিটার মধ্যে আমি তেতুলের কাদটা রেখেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমি এখানে 400 গ্রাম অর্থাৎ 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো জলটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ অনেকে একটু পাতলা খেতে পছন্দ করেন, অনেকে একটু ঘন। তবে আমি বেশি ঘন বা পাতলা রাখছি না, মিডিয়াম রাখছি। 10 মিনিট মতো পরেই চাটনিটা খুব ভালো করে ফুটে উঠেছে, তারপর আমি এখানে পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি। আমি এখানে টোটাল 150 গ্রাম মতো চিনি দিয়েছি আর 50 গ্রাম দিয়েছি আখের গুড়। আপনারা চাইলে এখানে পুরোপুরি আখের গুড় দিয়েও করতে পারেন অথবা পুরোপুরি চিনি দিয়েও করতে পারেন, আর মিষ্টির পরিমাণ আপনাদের স্বাদ মতো। হাই ফ্লেমে আরও 5 মিনিট সময় ধরে এটাকে ফুটিয়ে নেব। এবার আসছি নেক্সট স্টেপে। আমরা এখানে তেঁতুলের চাটনির জন্য একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, আর দিচ্ছি 4-5টা মতো শুকনো লঙ্কা। ঝালটা এখানে আপনাদের স্বাদ মতো। এবার এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে শুকনো কলায় একটু ফ্রাই করে নেব। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। শুকনো কলায় মশলাগুলো ফ্রাই করার পর এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এটাকে মিক্সিতে দিয়ে সুন্দর একটা মিহি পাউডার বানিয়ে নিতে হবে। চলে আসছি আমরা চাটনির কাছে। দেখুন চাটনিটা কিন্তু এখানে প্রায় হয়ে এসেছে। এবার এখানে একে একে মশলাগুলো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের সহজ পদ্ধতির তেঁতুলের চাটনি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিচ্ছি। আগে কিন্তু লবণ দেওয়া হয়নি, তো একটু বুঝে লবণটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ভালো করে সব কিছু একবার মিশিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এখানে পুরোপুরি রঙের জন্য ব্যবহার করেছি। দেখুন লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরই কিন্তু একটু সময় ধরে জাল করার পর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এই সুন্দর কালারটা থাকে। আমি 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর দেখুন এটা অনেকটা ঘন হয়ে এসছে। আমাদের এই তেঁতুলের চাটনি কিন্তু প্রায় হয়ে এসছে। আমার মনে হলো লবণটা একটু কম হবে, তাই জন্য আমি আবারও 1 টিস্পুন মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। লবণটা এখানে অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। আর তারপর দিয়ে দিচ্ছি আমাদের সেই স্পেশাল হোমমেড চাট মশলা। আপনারা এখানে একটু অবশ্যই টেস্ট করে দেখবেন, কিছু কম থাকলে সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমার এখানে চিনিটা একটু কম লাগলো, আমি আবারও 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। স্বাদ কিন্তু টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কীরকম রাখতে চান। সবার শেষে আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি দিচ্ছি তার কারণ ঝালটাও একটু হবে আর দেখতেও খুব ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমাদের আজকের টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। এই চাটনিটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 8 মাস পর্যন্ত,
আর নর্মাল রুম টেম্পারেচারে স্টোর করে রাখতে পারেন 6 মাস পর্যন্ত। এই চাটনি কিন্তু দই ফুচকা পাপড়ি চাটের সঙ্গে খুবই ভালো লাগে, আর আপনারা এটা অবশ্যই বিভিন্ন রকম চাটের সঙ্গেও ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটি এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।